নব রবিকিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন আয়োজিত সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানে ভিতর দিয়ে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে 21 এপ্রিল। সম্প্রতি হয়ে গেল সেমিফাইনাল। এ বিষয়ে কথা বললেন প্রতিযোগী এবং মহামান্য বিচারকেরা। বিচারক হিসাবে খুব ভারী করে বলছেন, আমি একটু মজা করি অন্যরকম ভাবেই বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যে ওয়েব সিরিজগুলো আমরা দেখি, সেটার একটা ওয়েব সিরিজ অসম্ভব পপুলার হলেই সেটা সিজন 1 থেকে সিজন 2 যায়। সিমিলারলি এই গানের ভিতর দিয়ে এই যে প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন খুব ব্রাইট ইয়াংস্টাররা পার্টিসিপেট করছে আর কি, আর আমরা যেহেতু একটু অ্যাডভান্স স্টেজে এখন এসেছি, আমার খুব ভালো লাগে যে এত ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে গানের, যাদের একটুখালি একটা গাইডেন্স দরকার, একটা প্রপার ডিরেকশন দরকার, তারা কীভাবে তাদের গানকে এগিয়ে নিয়ে চলে যাবে। এবং এদের গান শুনতে শুনতে মনে হয় যে এখনও বোধহয় সব কিছু শেষ হয়ে যায়নি আর কি, যেটা আমাদের ভীষণ একটা হাহাকার। নবরবিকিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন আয়োজিত গানের ভিতর দিয়ে এখন সিজন 2 শুরু হয়েছে। ইতিমধ্যে 2 রাউন্ড হয়ে গেছে, আজকে সেমিফাইনাল। আমরা সবাই আছি এখানে, আমার অনেক আরও গুণী শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে, সবাই মিলে ভীষণ আনন্দ নিয়ে কাজটা করছি। গান শুনব, গান শুনতে ভালো ভালো গান শুনতে বড় ভালো লাগে। আর এত ভালো একটি উদ্যোগ খুব কমই তো হয়, এটা যে অরিজিৎ করছে, অরিজিৎ মিত্র করছেন, এটা একটা বিরাট প্রাপ্তি। আমি সুলগ্না গোস্বামী, আমি বিকাশ বিভাগের প্রতিযোগী। 2 রাউন্ড পেরিয়ে আজকে আমি সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছি সকলের আশীর্বাদে। সামনে আমার লক্ষ্য হলো ফাইনাল। একটু ভয় হচ্ছে, কিন্তু তাও আমি চেষ্টা করব আমার বেস্ট এফোর্ট দিয়ে কম্পিট করার। আমার নাম তস্মিতা ঘোষ, আমি বিকাশ বিভাগের অন্তর্গত। 2 ধাপ পেরিয়ে আমি আজকে সেমিফাইনালে অংশগ্রহণ করছি, সামনের লক্ষ্য ফাইনাল। আমার নাম দৈপায়ন বক্সী, আমি ঐশ্বর্য বিভাগে আজকে অংশগ্রহণ করছি। এর আগে আমি একটি ফার্স্ট অনলাইন রাউন্ড এবং সেকেন্ড এরপর একটি অফলাইন রাউন্ড পেরিয়ে আজকে এখানে এসেছি। এতজনের মাঝে আসতে পারছি, এটা এত বড় প্রতিযোগিতায় এসে অংশগ্রহণ করতে পারছি, এটাই মানে আমার কাছে অনেকটা বড় কথা। গানের ভিতর দিয়ে নবরবিকিরণের সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশন সিজন 2 এর আজকে সেমিফাইনাল রাউন্ড, যেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে ফাইনালে কারা যাবেন সেইটা চুজ করে নেওয়াটা একটা খুব গুরু দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি সমস্ত যারা কম্পিট করছেন তাদের আমার অভিনন্দন। আমি নন্দিনী নিয়োগী, আমি এখানে নবরবিকিরণ এবং নবনালন্দা যে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশনের আয়োজন করেছে, আমি তার মধ্যে অংশগ্রহণ করতে পারি, নিজেকে খুব ধন্য মনে করছি। আমি 2 রাউন্ড পেরিয়ে আজকের আমাদের সেমিফাইনাল আমার রাউন্ডটা হয়ে গেছে। একটু ভয় লাগছিল, কিন্তু মাননীয় বিচারক মহাশয় যারা ছিলেন তারা ভীষণ ভালো, আমাকে আরও একটা গান শুনতে চেয়েছেন, আমার গান মোটামুটি ভালোই হয়েছে। একটা ধাপ তো এটা অলরেডি পেরিয়ে এসছে, একটা একটা পর্যায়ে এটা পেরিয়ে এসছে, তাই জন্য এখন যাদের শুনবো বা শুনছি তারা একটা একটা মানের শিল্পী তারা অলরেডি। কিন্তু এখন যেটা হয়, একটা পারফর্ম করতে গেলে যখন আলোটা চোখের ওপর পড়ে তখন তো মানে একটা অন্য ব্যাপার ঘটে, তো সেইটা কতটা হ্যান্ডেল করতে পারবে এরা অ্যাজ শিল্পী সেটা দেখার একটা জায়গা। এবং ফাইনালে যখন যাবে তখন সেটা আরও প্রবল হবে, তখন একটা অডিয়েন্স থাকবে, তখন মিউজিক থাকবে, সব কিছু থাকবে, তো সেইটা দেখাটাও একটা উদ্দেশ্য। নবনালন্দার গানের ভিতর দিয়ে এই অনুষ্ঠানের সাথে গত বছর থেকেই যুক্ত আছি, অসম্ভব ভালো একটা উদ্যোগ। আর এই উদ্যোগ আমার মনে হয় একমাত্র নবনালন্দা এবং নবরবিকিরণই হয়তো পারেন, এত বড় করে, এত সুন্দর করে, এত সুষ্ঠুভাবে এমন একটা
বড় কম্পিটিশন অ্যারেঞ্জ করতে এবং সেটা এত সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে বছরের পর বছর। আমি শ্রিয়াঙ্কা ঘোষ, আমি উনবিশ বিভাগে অংশগ্রহণ করছি। প্রথম এটা মানে দ্বিতীয় বর্ষ এটা হচ্ছে, এবার প্রথম দুটো পার্ট পেরিয়ে এসেছি, এবার এখন সেমিফাইনালে যাব, ভয় তো করছে অল্প। আমার নাম শুভম দাস, আমি দুটো স্টেপ পার হয়ে আজকে সেমিফাইনালে এসেছি। আমি হারে হারে গানটা গাইবো, আমার আমি একদম টেনশান করছি না, টেনশান করলে আমার গান খারাপ হয়, তো আমি একদম নার্ভাস নই। আমি সমৃদ্ধি চ্যাটার্জি, উনমেশ বিভাগে, আমি প্রথম দুটো স্টেপ পেরিয়ে এসেছি, এবার আমি সেমিফাইনালে আজকে গাইবো। আমি অতটা নার্ভাস নই, কারণ আমি যদি আগে গান প্র্যাকটিস করে আসি তাহলে আজকে সিলেক্ট হবো, আর যদি আমার আগে কিছু কমতি থাকে তাহলে আজকে আমি আউট হয়ে যাবো, বাট ইটস ওকে। আমি একদম সিজন ওয়ান থেকেই একদম শুরু থেকে আছি গানের ভিতর দিয়ে প্রত্যেকটা পর্বের সাথে, এবং যে সমস্ত আজকের জাজেদের সাথে আমি বসেছি তাদের কাছে আমি নিতান্তই শিক্ষার্থী বলতে পারেন। আজকে আমি জাজমেন্ট করছি না, আমি একজন শিক্ষার্থী নজর দিয়ে তাদেরকে একটু দেখার চেষ্টা করছি। এবং একটা কথা না বললেই নয়, আজকে নবনালন্দা বা নবরবি কিরণ আমার ব্যক্তিগত গানের জীবনের ক্ষেত্রে একটা অনেকটা জায়গা রাখে, কারণ আমি কিন্তু অনেকটা ওনাদের হাত ধরে এই জায়গায় পৌঁছেছি। এক্সাম্পল হিসেবে আজকের কন্টেস্ট্যান্টদের সামনে বসেছি বলতে পারেন, যে আমাকে দেখে তারা তাদের এটা মনে হতে পারে যে ইনি তো এই প্ল্যাটফর্ম থেকে উঠে এসে এত দূর পেরেছেন, পরবর্তীকালেও নিশ্চয়ই পারবেন, তাহলে আমরাও পারবো। আমার নাম পিয়ালি মিত্র, আমার বিভাগের নাম ঐশ্বর্য। এর আগে অলরেডি দুটো রাউন্ড হয়েছে, প্রথমটা আমরা অনলাইনে দিয়েছিলাম, সেখান থেকে সিলেক্ট হয়ে আগের রাউন্ডটি এখানে এসেই দিয়েছি, সেখান থেকেও বা সিলেক্ট হয়ে আজকে সেমিফাইনাল। তো ভয় একটু করছে কিন্তু ভালো লাগছে, এখানে নতুন একটা অভিজ্ঞতা। আমি মৌমিতা ভট্টাচার্য বলছি, নবনালন্দা স্কুল নবরবি কিরণের পক্ষ থেকে যে এই গানের ভিতর দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে, তো প্রথম রাউন্ড অনলাইন হয়েছিল অডিশন, সেটা দিয়েছিলাম এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনালে সুযোগ পাই, তো সেটা অফলাইনে হয়েছে। তারপরে এই দুটো ধাপ পেরিয়ে আজকে সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার জন্য এসেছি। খুব ভালো লাগছে এবং টেনশান হচ্ছে, দুটো মিলিয়ে একটা আলাদা অনুভূতি। আমি দেবলীলা ভট্টাচার্য, আজকে নবরবি কিরণ ও নবনালন্দা আয়োজিত গানের ভেতর দিয়ে যে অনুষ্ঠানটা চলছে তাতে আমি পার্টিসিপেট করেছি, তো দুটো রাউন্ড পেরিয়ে আজকে সেমিফাইনাল রাউন্ডে আমি উঠেছি, খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আমার নাম অনন্যা দাস, আমি বিকাশ বিভাগের অন্তর্গত। দুটো রাউন্ড পার করে আমি সেমিফাইনালে এসেছি, আজকে একটু টেনশন হচ্ছে, বাট আমি নিজের বেস্টটা দেব। নবরবি কিরণ ও নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে আমরা আরও একবার নিয়ে এসেছি সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে। এর আগের বছর আমরা প্রথমবারের যখন এনেছিলাম বিপুল পরিমাণ সারা পেয়েছি, আর তাতে অনুপ্রাণিত হয়ে এবার সাহস করে দ্বিতীয়বারের প্রচেষ্টা। তিনটে বিভাগে হয় সেটা আপনারা জানেন বোধহয় অলরেডি, উন্মেষ বিভাগ বয়সসীমা 10-14 বছর, বিকাশ বিভাগ 15-18 বছর, আর ঐশ্বর্য বিভাগ 19 বছর এবং তার ঊর্ধ্বে। এই ঊর্ধ্ব সীমাটা কিন্তু শেষ নেই কোথাও, মানে আমরা ভীষণ আপ্লুত এইটা দেখে যে 75 বছরের ভদ্রলোক ভদ্রমহিলাও কিন্তু প্রতিযোগীদের লিস্টে এসেছেন। এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট পাওনা। রেজিস্ট্রেশন হয়েছে মোটামুটি 400 জন মতো, যার মধ্যে উন্মেষ বিভাগে 120-125, ঐশ্বর্য বিভাগে সবচেয়ে বেশি,
বিকাশ বিভাগটা একটু কম হয়েছে এই কারণে, কারণ মাঝখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই জন্যই তারা হয়তো একটু আশঙ্কিত হয়ে নাম রেজিস্টার করেননি। তো আমরা দেখে নেব যাতে পরের বছর থেকে এই ড্রব্যাকটাও আমরা কাটিয়ে উঠতে পারি। প্রথম পর্বটা হয়েছে অনলাইনে, অনলাইন অডিশনের মাধ্যমে, যাদেরকে আমরা সিলেক্ট করেছি কোয়ার্টার ফাইনালের জন্য। সেন্টার ছিল দুটো, কলকাতায় আমাদের যে স্কুল নালন্দা ভবন, আর শান্তিনিকেতন আমাদের যে স্কুল পশ্চিমপল্লীতে। আজ সেমিফাইনাল চলছে। কলকাতা এবং শান্তিনিকেতন থেকে যারাই উত্তীর্ণ হয়েছেন, কোয়ালিফাই করেছেন ফর সেমিফাইনালস, তাদেরকে আমরা আজকে দুটো দিনে ভাগ করে নিয়েছি। আজকে চলছে অলরেডি, আগামীকালও আমাদের রয়েছে, এবং এই সঙ্গেই চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে ফাইনালের। ফাইনালটা হবে 21 এপ্রিল অহিন্দ্র মঞ্চে। সেদিন আপনাদের সহযোগিতা, আপনাদের শুভকামনা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। ইতিমধ্যে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়ে গেছে। চূড়ান্ত পর্বের জন্য উন্মেষ, বিকাশ এবং ঐশ্বর্য বিভাগ থেকে 40 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছে। সেই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে 21 এপ্রিল অহিন্দ্র মঞ্চে। এ বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।